আজ 9 অক্টোবর বৃহস্পতিবার 2020 সপ্তাহটিকে প্রকাশিত হয়েছে প্রধান প্রধান সংবাদ শোনা হচ্ছে। দৈনিক পত্রদূত, একাই চারজনকে হত্যা করে রায়হান, দায় স্বীকার করে আদালতে 164 ধারায় জবানবন্দি। জেলা প্রশাসনের সুদী সমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা। দৈনিক পত্রদূত, একাই চারজনকে হত্যা করে রায়হান, দায় স্বীকার করে আদালতে 164 ধারায় জবানবন্দি। জেলা প্রশাসনের সুদী সমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা। সাতক্ষীরা জাদুঘর স্থাপনে ইতিমধ্যে জমি অধিগ্রহণ করা হয়েছে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। শিকার হত্যার প্রধান আসামি মোবাশ্বের গ্রেপ্তার। দৈনিক দক্ষিণের ভাষা, কলারোয়ার ভয়ানক ফরমাটের রহস্য উন্মোচন। দৈনিক কালের চিত্র, কলারোয়া চারখানের রহস্য উদ্ঘাটন। বাইয়ে রায়হানুলের স্বীকারোক্তি, আমি একাই ভাই ভাবি সহ চারজনকে খুন করেছি। বসন্তপুর রিভার ড্রাইভ ইকোপার্ক নামকরণ করলেন জেলা প্রশাসন। বিএনপির পলাশবন দেবাটা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। দৈনিক দৃষ্টি, মাধ্যমিকে হচ্ছে না বার্ষিক পরীক্ষা। কলার ফরমাটারে ব্যবহৃত চাপাতি ও তোয়ালে উদ্ধার, নিহত ছোট ভাই রায়হানুলের স্বীকারোক্তি। দৈনিক কাফেলা, মাধ্যমিকে বার্ষিক পরীক্ষা হচ্ছে। কলার ফরমাটার সাতক্ষীরা সাইডের প্রেস মিটিং, অপমান সইতে না পেরে চারজনকে হত্যা করে রায়হানুল। দৈনিক সুবর্ণ হচ্ছে, সাতক্ষীরা জাদুঘর স্থাপনে ইতিমধ্যে জমি অধিগ্রহণ করা হয়েছে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। ভাই ভাবিস সবাইকে একাই খুন করেছি। কলার চার খুনের ঘটনায় রায়হানুলের স্বীকারোক্তি। দৈনিক সাত নদী, একাই খুন করেছে চারজনকে, চাপাতি তোয়ালে উদ্ধার, সিআইডি প্রেস ব্রিফিং এ রায়হানুলের স্বীকারোক্তি।